ঘুম থেকে জাগ্রত হওয়া মহান আল্লাহ আলার কুদরত ও তার ক্ষমতার প্রমাণ বহনকারী একটি উজ্জ্বল নিদর্শন এটি মৃত্যুর পরে পুনরুত্থানের মতো নিদর্শনের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ তোরানুল করিমে ঘুমকে মৃত্যু এবং ঘুম থেকে জাগ্রত হওয়াকে পুনরুত্থান নামে নামকরণ করেছেন ইসলামে এমন কিছু আদব বর্ণিত হয়েছে প্রতিটি মুসলিমের জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় যে আদবগুলির ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন যেমন এক ফজরের পূর্বে ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা যাতে করে অন্তরের ফায়দা ও শারীরিক সুস্থতা অর্জিত হয় এবং ইবাদত ও পড়াশোনার জন্য একটি স্বচ্ছ ও নির্মল পরিবেশ লাভ হয় নবী সাল্ল আলী ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ বুকুরিহা অর্থাৎ হে আল্লাহ তুমি আমার উম্মতকে তাদের প্রত্যুষে বরকদান করো দুই এ সময় জাগ্রত হওয়ার দ্বারা যেন প্রত্যেকের দিনের সূচনা হয় আল্লাহর জিকির ও তার তাওয়াহিদের দ্বারা তারা তিন ঘুম থেকে জাগ্রত হয়ে নবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কর্তৃক বর্ণিত কিছু দোয়া পড়া যেমন হুদয় ফরাদি আল্লাহু তাল হতে বর্ণিত তিনি বলেন নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা ও ইলেহিহিনু রূপ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরপরই দ্রুত পবিত্রতা অর্জন করা ও নামাজের দিকে ধাবিত হওয়া এক্ষেত্রে অলসতা করা বা ঠান্ডা কষ্ট অথবা ঘুমের অজুহাত দেখানো থেকে সতর্ক থাকা কেননা এগুলো সবই ধোকা শয়তান এগুলি সুন্দর করে দেখায় এবং অন্তরকে এই খারাপ কাজের দিকে প্রলুব্ধ করে নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পিছনে তিনটি গিট দেয় প্রতি গিটে সে এ বলে চাপড়ায় যে তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো অতপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিট খুলে যায় পরে অজু করলে আরেকটি গিট খুলে যায় অতপর সালাত আদায় করলে আরেকটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে অন্যথায় সে সকালে জাগ্রত হয় কলুষ কালিমা ও আলস্য সহকারে পাঁচ নম্রতা ও কোমলতার সাথে পরিবারকে জাগ্রত করা এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে ঘুম থেকে সালাদ উত্তম নবী আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করুন যে রাত্রে জাগ্রত হয়ে সালাত আদায় করে এবং তার স্ত্রীকে জাগ্রত করে ছয় রসুল্লাহ আলী ওয়াসাল্লাম ঘুমের সময় মাথার কাছে মেসওয়াক রাখতেন ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করতেন তিনি বলেন মেসওয়াক মুখ পবিত্রকারী ও রবের সন্তুষ্টি অর্জনকারী